রোহিঙ্গা সমস্যা উপমহাদেশে অস্থিরতা তৈরি করতে পারে মন্তব্য করে এর সমাধানে জাতিসংঘের উদ্যোগ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতরাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিরতা রোহিঙ্গা পরিস্থিতির সমাধান আরও দুরূহ করে তুলেছে। গত পাঁচ বছর ধরেই জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ভাষণে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকছে রোহিঙ্গা সংকট। এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক মাস ধরে বাংলাদেশ সীমান্তের ভেতরে মিয়ানমার থেকে মর্টার শেল গুলি চলে আসার ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল রোহিঙ্গা সংকট সমাধানের জোরালো তাগিদ। বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর ধরেই দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এমনকি জাতিসংঘের মধ্যস্থতাতেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আরও কঠিন হয়ে পড়ছে। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের ভেতরে ক্যাম্পে থাকা মিয়ানমারের এসব নাগরিক নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। বিষয়টি এই অঞ্চলে উগ্রবাদ ছড়িয়ে দিতে পারে, যা উপমহাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক উল্লেখ করে জাতিসংঘের সক্রিয় ভূমিকা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের প্রত্যাবাসনের অনিশ্চয়তা সর্বস্তরে ব্যাপক হতাশার সৃষ্টি করছে। মানব পাচার ও মাদক চোরাচালান সহ আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে, এমনকি এ পরিস্থিতি উগ্রবাদকেও ইন্ধন দিতে পারে। এই সংকট প্রলম্বিত হলে হতে থাকলে তা এই উপমহাদেশের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আশিকুর রহমান উপ, এটিএন নিউজ।